আজকে আমি আপনাদেরকে প্লাজোটি রাবার, কোমরের রাবার কীভাবে লাগায় সেটা দেখাবো। খুব অল্প সময়ে আপনারা ভালো করে দেখে নিন। প্রথম এর আগে আমি আপনাদেরকে এই প্লাজোটি যে ডিজাইন করেছি এটা দেখাইতেছি। আমি যে এটা দোনো সাইড সেলাই করে ফেলেছি, এ সাইডও সেলাই করে ফেলেছি, এ সাইডও সেলাই করে ফেলেছি, আমি ইস্ত্রি করে ফেলেছি। ইস্ত্রি করাতে এই জিনিসটা, এই ডিজাইনটা বসে গেছে। এটা হচ্ছে উল্টা পাশ, উল্টা করে আমি সেলাই করে দিয়েছি, আর ডিজাইনটা থাকবে সোজা পাশে। এটা হচ্ছে সোজা পাশ, আমি দোনো সাইড সেলাই করে ফেলেছি। দেখেন কত সুন্দর লাগছে, এই যে নিচে দোনো সাইড। চলেন আমরা এখন কোমরের রাবারটা লাগিয়ে ফেলি। রাবারের ঘরটা করে ফেলেছি। এখন আমি এখানে 1.5 থেকে 2 ইঞ্চি ফাঁক রেখেছি রাবারটা ঢুকানোর জন্য। এখন আমরা আমার কোমর অনুযায়ী মাপ নেব, আমার টেপ দিয়ে মাপ নেওয়ার দরকার নাই। আপনারা কোমর খুব ইজিভাবে রাবারের মাপ এভাবে নিতে পারবেন। এই যে আমি কোমর এখান থেকে এখান পর্যন্ত নিয়েছি, পুরা এখান থেকে এখান পর্যন্ত এক পাশ। কোমর তো হচ্ছে উপরে ধরে আপনারা এইভাবে করবেন, এই যে এখান থেকে ধরে এই যে এখান পর্যন্ত এক সাইড থেকে মাপ নিতে, দোনো সাইড থেকে আপনারা মাপ নিতে যাবেন। আপনারা এক সাইড থেকে এভাবে মাপ নেবেন, নেওয়ার পর 1 থেকে 1.5 ইঞ্চি বাড়তি নেবেন এলাস্টিকটি সেলাই করার জন্য। 1 থেকে 1.5 ইঞ্চি এই আমি 1 থেকে 1.5 ইঞ্চি বাড়তি নিয়ে কেটে নিব। আমি কোনো মাপ ছাড়াই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব ইজিভাবে। আপনারা ভালো করে দেখে নিন। খুব ইজিভাবে আমি দেখে দিতেছি আপনাদেরকে। আপনারা এই যে এখানে 1.5-2 ইঞ্চি যায়, এখানে 1.5 থেকে 2 ইঞ্চি এভাবে রাখছেন যে এখানে রাবারটা ঢুকিয়ে দিবেন। এভাবে একটা সেফটি পিন লাগিয়ে রাবারটা ঢুকিয়ে দিবেন, এভাবে ঢুকাবেন যেন সোজা থাকে, এভাবে ঢুকাবেন, এভাবে ঢুকিয়ে নিব আমি। আমি রাবারটা ঢুকিয়ে নিয়েছি, এই যে দেখেন আমি রাবারটা ঢুকিয়ে নিয়েছি। তারপর আপনারা দেখবেন রাবারটা যেন সোজা, একদম সোজাসুজি থাকে, একটু পাল্টানো উল্টোনো পাল্টানো যেন না থাকে। এখন এই যে আমি রাবারটা এপাশ থেকেও সোজা, এপাশ থেকেও সোজা করে নিয়েছি। নেওয়ার পর আমি এভাবে রাবারটাকে ধরে একটু বের করে নেবেন। আপনারা বের করে নিয়ে আমি এখান থেকে 1/2 ইঞ্চি, এখান থেকে 1/2 ইঞ্চি দিয়ে সেলাই করে দেব। আপনারা একটু খেয়াল করেন, যদি আমার ভিডিওটি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, আর আমাকে আপনারা সাপোর্ট করবেন, আর তাহলে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিওগুলো উপহার দিতে পারবো। এখানে আমি সেলাই করে দিতেছি। আপনারা এইভাবে সেলাই করে দিবেন। সেলাই করে দেওয়ার পর এভাবে ভিতরে ঢুকিয়ে দিবেন। এই যে আমি ঢুকিয়ে দিয়েছি, এই যে খালি খালি অংশটা, এটা আমরা সেলাই করে দিব।
সেলাই করে মিলে দিব। একটু খেয়াল করেন, সেলাই করে দিয়েছি। এখন এই যে রাবারটা, রাবারটা এক সাইডে কুচি বেশি, এক সাইডে কম, আমরা এটাকে সমান করে সব জায়গায় কুচি যেন একরকম একই রকম থাকে সেভাবে করে দিতেছি। আপনারা একটু খেয়াল করেন, এভাবে আপনারা করে দিবেন, কোথাও বেশি কোথাও কম রাখবেন না, তাহলে বেল্টটি এক সাইড বেশি এক সাইড কম থেকে যাবে, আপনার রাবারটি সুন্দর করে বসবে না। আপনি একটু মনোযোগ সহকারে জিনিসটা করেন যে আমার দোনো পাশে একই রকম কুচি আছে, কোথাও বেশিও নাই কোথাও কমও নাই, এ পাশেও সেম এ পাশেও সেম। এখন আমরা কি করব, এখন আমরা মেশিনে সেলাই করে নেব মাঝখান বরাবর, মাঝখান বরাবর আপনারা এরকম এভাবে টেনে 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 সেলাই করে দিব। এবার যে এই যে কুচি আছে এভাবে টেনে টেনে সেলাই করে দিব। খেয়াল রাখবেন কোথাও যেন কাপড় বেশি না থাকে, কোথাও যেন কম না থাকে, সব জায়গায় যেন একই রকম থাকে, একটু খেয়াল করবেন আপনারা। আমি আগে আপনি একটু দেখেন, খুব ইজি রাবারটা লাগানো, অত কঠিন না। আপনারা কুচিগুলো ঠিক করবেন, কোথাও যেন বেশি কোথাও যেন কম না থাকে, সব জায়গায় যেন পারফেক্ট থাকে। দেখেন আমি এভাবে টেনে টেনে পুরাটা সেলাই করে ফেলেছি। এই যে আমার কোমরের আবারটি দেখেন কত সুন্দর লাগতেছে, কত সুন্দরভাবে বসে গেছে, কোথাও বেশিও নাই কোথাও কমও নাই, একদম এক সমান আছে, আপনারা দেখতে পারতেছেন বন্ধুরা। আমার প্লাজোটি সেলানো শেষ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।